নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল, একটা নতুন ভিডিও। তো ভিডিওতে কিছু গাছ দেখানো হচ্ছে, ইন্ডিয়ান সিকিম মৌসুম্বি সাতগুড়ি ভ্যারাইটিজের নতুন প্ল্যান্ট আবার এসেছে এখানে। এবং সারি সারি গাছ, সব ইন্ডিয়ান সিকিম মৌসুম্বি সারি সারি গাছ, সবগুলো ধোপাল এবং মোটা মোটা গাছ। ইন্ডিয়ান সিকিম মৌসুমের এই ধোপাল মোটা গাছগুলো পাবে। সব ফুল এসছে, দেখুন ফ্লাওয়ারিং হচ্ছে, সব ফুল চলে এসছে, সমস্ত ফুল সেটিং হওয়া, ফল সেটিং হওয়া, ঝোপালো বড় বড় গাছগুলো পাবে। নিজে গাছের মধ্যে গাছ তাও দেখাচ্ছি যতটা পাচ্ছি। টোটাল সব ইন্ডিয়ান সিকিম মৌসুম্বির এখান থেকে অনেকগুলো গাছই আছে। এই গাছগুলো আপনারা পাবেন, সেই বাড়ি ফুল চলে আসছে সব গাছ। এই যে ফুল ধরা, ফুল চলে এসছে, এগুলো পেয়ে যাবেন। এরপরে দেখুন হচ্ছে ভুটানি কমলা, দার্জিলিং জায়ান্ট, যেটা দার্জিলিং জায়ান্ট বড় গাছ কমলা হয় সেইটাই বড় বড় গাছ, সবগুলো ফুল আসছে, সব গাছে ফুল এসে গেছে। এখানে পাঞ্জাবি মালটা আছে, সেটা আছে ফ্রান্সিস মলটা, ভ্যালেন্সিয়া অলিন্ডা, এই গাছটাতে ফুল চলে এসছে। পাঞ্জাব মলটার বিভিন্ন গাছ আছে, ছাতক ভুটানি কমলা, এটা ছোটো গাছে দেখুন ফুল। এই যে পাকিস্তানি মলটা, এটা ফুল। দেখুন এইসব গাছের ফুল কেমন গোড়া গোলা মোটা। এরপরে যেটা আছে পাকিস্তানি কমলা, দেখুন ঝোপালো গাছ, ঝোপালো গাছ গোড়া গোলা, দেখুন কিরকম মোটা গোড়া গোলা, অনেক মোটা এবং সলিড ব্রাঞ্চের গাছ। এগুলো হচ্ছে ঝোপালো, এই গাছগুলো পাবেন। এখানে পাকিস্তানি কমলার ঝোপালো ছোটো গাছগুলো আছে, এই যে এই ছোটো ছোটো গাছ, এগুলো এগুলো মাটিটা অনেক বেশি, তো এইগুলো 3 ফুট 3.5 ফুট হাইটের গাছ আছে, লোয়ার প্রাইস। এগুলো যেমন কিন্নুর কমলা, অনেকগুলো বিক্রি হয়ে গেছে এই গাছ, অনেকগুলো বিক্রি হয়ে গেছে, কিন্নুর কমলা বেশি বিক্রি হয়েছে এবং ফুল ধরা কিন্নুর কমলা। তো এই কিন্নুর কমলাগুলো পাবেন, এগুলো ফুল ধরা, অনেকে বাড়িতে এসে নিয়ে গেছে এবং কুরিয়ারেও গেছে। মানে গাছ আনার সঙ্গে সঙ্গেই প্রায় বিক্রি হয়ে গেছে, বলবো না যে আমার সেল বেশি, এটা হয়েছে সেটাই বলছি, অনেকেই নিয়েছেন। বড়ো গাছগুলো এখন হচ্ছে ঝোঁক বেশি, বড়ো গাছই প্রায় ভিডিও করা না দিতেই 4-5টা ছিল, 2টো এখন আছে, সবই বিক্রি হয়ে গেছে। এখন এইদিকেও দার্জিলিং জায়ান্টের গোড়াটা কেমন মোটা, এবং এই মোটা গোড়া ঝোপালো ফুলওয়ালা গাছগুলো পাবেন। আর ইন্ডিয়ান সিকিম মৌসুম্বির দেখুন গোড়া গোলা কেমন মোটা, গোড়া গোলা সব মোটা একদম, এবং ঝোপালো গাছ, ঝোপালো গাছ সমস্তটাই ঝোপালো গাছ পাবেন, কোনোটাই সিঙ্গেল ডাল নেই। এরকম সাতগুড়ি এইরকম ভ্যারাইটিস গাছ তৈরি হতে 3-4 বছর সময় লাগে, ছোট্ট গাছ নিয়ে তো আর করা যায় না। এর মধ্যে অনেক আছে ফুলের মৌসুমে নিউ সেলার ভ্যারাইটিস, দেখুন রংপুর লাইভ মেট্রিকের উপরে নিউ সেলার ভ্যারাইটিস, এবং ফুল এসছে, গাছগুলো আমার ঠিক করা হচ্ছে না, তো এইগুলো এসছে, ফুল চলে এসছে, এই গাছগুলো পাবেন। এখানে পাকিস্তানি কমলার ঝোপালো ছোটো গাছগুলো আছে, এই যে এই ছোটো ছোটো গাছ, এগুলো এগুলো মাটিটা অনেক বেশি, তো এইগুলো 3 ফুট 3.5 ফুট হাইটের গাছ আছে, লোয়ার প্রাইস। এগুলো যেমন কিন্নুর কমলা, অনেকগুলো বিক্রি হয়ে গেছে এই গাছ, অনেকগুলো বিক্রি হয়ে গেছে, কিন্নুর কমলা বেশি বিক্রি হয়েছে এবং ফুল ধরা কিন্নুর কমলা। তো এই কিন্নুর কমলাগুলো পাবেন, এগুলো ফুল ধরা, অনেকে বাড়িতে এসে নিয়ে গেছে এবং কুরিয়ারেও গেছে, মানে গাছ আনার সঙ্গে সঙ্গেই প্রায় বিক্রি হয়ে গেছে, বলবো না যে আমার সেল বেশি, এটা হয়েছে সেটাই বলছি, অনেকেই নিয়েছেন।
বড় গাছগুলো এখন হচ্ছে ঝোঁক বেশি, বড় গাছই প্রায় ভিডিও করা না দিতেই চার পাঁচটা ছিল, দুটো এখন আছে, সবই বিক্রি হয়ে গেছে। এখন এইদিকে দার্জিলিং জায়ান্টের গোড়াটা কেমন মোটা, এবং এই মোটা গোড়া ঝোপালো ফুলওয়ালা গাছগুলো পাবেন। আর ইন্ডিয়ান সিকিম মৌসুমবি দেখুন গোড়া গলা কেমন মোটা, এই গোড়া গলা সব মোটা একদম, এবং ঝোপালো গাছ, ঝোপালো গাছ সমস্তটা ঝোপালো গাছ পাবেন, কোনোটাই সিঙ্গেল ডাল নেই। এরকম সাতগুড়ি এইরকম ভ্যারাইটিস গাছ তৈরি হতে 3-4 বছর সময় লাগে, ছোট্ট গাছ নিয়ে তো আর করা যায় না। এর মধ্যে অনেক আছে ফুলে মৌসুমি নিউ সেলার ভ্যারাইটিস, দেখুন রংপুর লাই মেট্রিকের উপরে নিউ সেলার ভ্যারাইটিস ফুল এসছে, গাছগুলো আমার ঠিক করা হচ্ছে না, তো এইগুলো এসছে ফুল চলে এসছে, এই গাছগুলো পাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিও। তো আমি এই ভিডিওটা দেখাচ্ছি একটা কিছু গাছের সেল উদ্দেশ্যে। আমি এর আগে আমি বলে বহু ভিডিও দিয়েছি, বহু গাছ অনেক কাস্টমারকে হাতে তুলে দিয়েছি। তো এই সর্বপ্রথম অনেকেই বলেন হাইট লম্বা, কিন্তু এই ধরনের সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান সিকিম মৌসুমি গাছগুলো আমি নিয়ে এসেছি, এগুলো রিসেন্টলি এসছে, কালকে এসছে। তো আজকে ভিডিওটা করছে ডালপালা ঝোপালো মোটা গোড়া গোড়া, দেখুন মোটা গোড়া। অনেকে বলে মাটিটা কম গাছের শিকড় কাটা, কিন্তু এই গাছগুলো অনেকদিন আগে তোলা হয়, তুলে রাখা হয়েছিল, তারপরে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি। তো এই ভ্যারাইটির গাছগুলো আমার কাছে এখন পাবেন। তো স্টক আছে সীমিত স্টক, তো এগুলো দাম নিয়ে অনেকে বলেন যে অনেক দাম বেশি, কিন্তু আমি বলি হ্যাঁ সত্যি হয়তো দাম একটু হতেও পারে, কারণ আমার কাছে তার লিক লিখে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি চারা নয়, আমার এত বড় মোটা ঝোপালো লম্বা চারা রেডি। প্রত্যেকটা গাছে ফল ছিল, এবারও ফুল চলে এসছে দু একটা, এই যে কাছ থেকে দেখাচ্ছি এই যে ডগাটায় ফুল, এগুলো ফুল। তো এরকম ম্যাচিওর গাছ আপনারা পেতে গেলে একটু তো খুব আহামরিত দাম কিছুই না, মোটামুটি একটা সাধ্যের মধ্যে সবাই এই যে ফুল ফল ছিল রিজনেবল প্রাইসে দেওয়া হয়। তো ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ির গাছগুলো, এখানে যতগুলো গাছ আছে সবগুলো ইন্ডিয়ান সিকিম মৌসুমি, লম্বাটা অনেকটাই, ক্যামেরায় দেখতে পাবেন কেন আমি বলতে পারছি না, দেখুন এই যে তাও উঠে দাঁড়িয়ে যতটুকু পাচ্ছে আমি দেখাচ্ছি, এই যে আমার গলা পর্যন্ত লম্বা, এইরকম লম্বা এবং ঝোপালো গাছ। তো এই ধরনের গাছগুলো আপনারা পেয়ে যাবেন। অনেকে বলেন যে দাদা ছবি দেন ছবি নিন, তো আমার পক্ষে তো ছবি দেওয়া প্রত্যেকটা গাছে সম্ভব হয় না, তাই দয়া করে অনেকে যারা গাছ নেবেন আমি যা গাছ যেরকম দেখাই আমি সেরকমই দিই। এই প্রত্যেকটা ধরে ধরে ছবি দিয়ে গাছ বিক্রি করা অনেক অসুবিধা, কারণ একটা ফোন নয়, অনেক অনেক ফোন একসঙ্গে আসতে থাকে। আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপ হচ্ছে 9733-5-4-7-5-7-4-7, আবার বলছি 9733-4-7-5-7-4-7। তো এই ইন্ডিয়ান সিকিম মৌসুমির এখানে প্রচুর গাছ আছে, সবই লম্বা লম্বা ঝোপালো একই, কিছুটা দু একটা ডাল লম্বা হয়ে যায়, অনেকে বলেন এগুলো একটা ডাইভার্টার, সেটা দু একটা ডাল মারাও যায় লেবু, আর সবই ফুল ফুল এসে যাচ্ছে। এই এখন ডরমেন্সি পিরিয়ড কেটিয়ে কিছু গাছে রয়েছে ফুল চলে এসেছে, ইন্ডিয়ান মৌসুমি বা কিছু গাছে আগে ফুল আসে কিছু পরে ফুল আসে। তো আপনারা এইরকম গাছগুলো পাবেন, দেখুন আমি দেখাচ্ছি, কিন্তু গাছগুলো দেখাচ্ছি আমি কতটুকু লম্বা লম্বা। তো লম্বা এই ঝোপালো গাছগুলো পাবেন। তারপরে এই আমার কাছে সাইট্রাসের বিভিন্ন ভ্যারাইটিজের আছে, সবগুলো ভিডিওতে আমি দেখাতে, এক ভিডিওর সময় বিভিন্ন ভিডিওগুলো দেখবেন বারবার করে, তাহলে বুঝতে পারবেন সাইট্রাসের কখন কোন ভ্যারাইটিগুলো আছে। মানে আমার কাছে প্রচুর ভ্যারাইটি আছে, এই প্রচুর রকমের ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটিগুলো আপনারা মানে বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন রকমের দাম। গাছের আর একটা জিনিস বলি, গাছের হাইট গাছের কোয়ালিটি ওপরে আমার দাম হয়, আমি এক পেশে কোনো কোনোতে একই ভ্যারাইটিজের গাছ
মানে গাছের হাইট কোয়ালিটির উপর দাম হয়। এটা হচ্ছে নাগপুরের একটা কমলা, জনপ্রিয় কমলা, বছরে দুবার করে হবে, এনআরসিসি নাগপুরের আবিষ্কৃত কমলা গাছ। তো এই গাছগুলো সব ফুল চলে এসেছে, প্রত্যেককে বলি, অনেকে তো মানে এই যে ফুল চলে এসেছে দেখুন, ডগায় সব ফুল, কুচি পাতার সঙ্গে ফুল চলে এসেছে। তো এই গাছগুলো পাবেন, সবই ফুল এসেছে, এখানে যতগুলো গাছ আছে সব ফুল ধরা, এই যে ফুল ধরা গাছ, ডগায় সব ফুল, কচি পাতার সঙ্গে ফুল চলে এসছে। লেবু গাছের বৈশিষ্ট্য হচ্ছে কচি পাতার সঙ্গে ফুল চলে আসে। এখানে অনেকগুলোই আছে, সব ফুল চলে এসছে, আমি একটু ভালো করে দেখাই, দেখুন ফুল চলে এসছে সব ডগায়। কচি পাতার সঙ্গে ফুল থাকে, কমলা গাছে একটু লেটে ফুল হয়, এই দেখুন ফুল, এটা বুঝতে পারবেন ফুল, সাদা সাদা ফুল, প্রত্যেকটা গাছে ফুল। তো এই ভ্যারাইটিসের গাছগুলো পাবে। তো অনেকে বলেন দাদা এক পিস গাছ দেন, এক পিস গাছ দেওয়া মুশকিল হয়ে যায়, সেক্ষেত্রে আমি প্রোভাইড করি তিন পিস গাছ নিন, কুরিয়ার চার্জটা একই হপ্তাহ পড়ে যাবে, কুরিয়ার চার্জ নিয়ে কোনো চিন্তা নেই। অতএব আর প্যাকিং খরচ আমি নিই না, প্যাকিং খরচ অনেক নার্সারি ম্যান নেয়, কিন্তু আমি কুরিয়ার করে সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করি সং। অতএব আপনাদের এখানে ঠকবার কোনো চান্স নেই, আমাকে টাকা দিলে পনেরো টাকা, এই যে ফুল, টাকা দিলে কোনো দিন চোট হবে না, গাছ আপনার বাড়িতে পৌঁছে যাবে। এই গাছটা প্রচণ্ড ফুল, প্রচুর ফুল, অতএব আমাকে টাকা দিলে আপনাদের কোনো দিন চোট বা কোনো কিছু হবে না, গাছ আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। এবং অনেকে ভরসা করে বহু গাছ নিয়েছেন, তো অনেকেই এখনও নেননি, যারা নেননি তারা এই ভ্যারাইটিটা কালেকশন করুন। আশা করি ভবিষ্যতে মনে হবে যে না একটা গাছ লাগিয়ে ফল খেয়েছি। তবে এইরকম বড় বড় গাছ সব সময় পাওয়াও যায় না, আর হয়তো সীমিত সংখ্যক আছে, তো তাদের উদ্দেশ্যে তুলে দেওয়া সম্ভব হবে। তো এই গাছগুলো মানে অনেকদিন তুলে ছায়াতে রাখা ছিল, এখন রেডি ম্যাচিওর গাছ, এখন রিপোর্ট করে লাগিয়ে দেওয়া যায়। হয়তো ফুলটা লাগিয়ে দিলে ফুলটা দেরিতে হবে, কিন্তু গাছটা আপনার সতেজ, আর কিছুদিন পরেই এর ফুল চলে আসবে, অতএব নিজেরা এই বছরই ফল পাবেন। অতএব এই ম্যাচিওর গাছগুলো নিন, ইন্ডিয়ান সিকিম মৌসুম, সাতগুড়ি ভ্যারাইটি, আরও বিভিন্ন রকমের ভ্যারাইটিস, মাল্টা মৌসুমের গাছ আছে, সেগুলো ভিডিওতে সামান্য কিছু অংশ অ্যাড করে দেব। আরও এখানে আছে কাটল গোল্ড, এই যে কাটল গোল্ডের বড় বড় হচ্ছে গাছ, এই গাছগুলো একটু কুরিয়ার করা সম্ভব অসম্ভবই হয়ে যায়, কিন্তু গাছগুলো মোটা এবং রোপালো, এই গাছগুলো প্রায় অনেক লম্বা, তো তবুও কুরিয়ার করা যাবে, মাটির পরিমাণটা একটু বেশি, তবুও কুরিয়ার করা যাবে, অসুবিধা হবে না। আপনারা এই কাটল গোল্ডের ভ্যারাইটিও নিতে পারেন আমার কাছে, কিছু গাছ আছে এর আগে ছিল না, গাছ ফুরিয়ে গেছে, তো কিছু আপনারা নিতে পারেন, সেক্ষেত্রে কাটল গোল্ড মৌসুমি। আর বিভিন্ন ধরনের চারা এখানে আছে, সেগুলো আমি আপডেট ভিডিও দিচ্ছি সামান্য, তো বিভিন্ন ধরনের মাল্টা মৌসুমির চারাগুলো আপডেট সামান্য দিয়ে, পাঞ্জাবি পাকিস্তানি সব রকমই ভ্যারাইটিজের আছে। আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও, তো ভিডিওতে কিছু গাছ আছে দেখুন, ইন্ডিয়ান সিকিম মৌসুমির, সে সুস্থ বড় বড় গাছ, একদম মোটা 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 গাছগুলো আপনারা পাবেন, আমি অনেকবার ভিডিওতে দিয়েছি, যেসব পালো ঝোপাল ওই মোটা মোটা গাছগুলো পাবেন। এই যে পাকিস্তানি কমলার গাছ, সমস্তটা টমেটো লম্বা, এই পাকিস্তানি কমলার গাছ, 10টা ডাল বিশিষ্ট গাছ, আর কিছু এখানে আছে কোনটা দেখো, সব পাকিস্তানি মালটা, সব পাকিস্তানি মালটার গাছ, তো এই সব গাছগুলো আপনারা কাছে যাবেন পাবেন, খুব সুন্দর ঝোপালো, তো গাছগুলো সব এক সাইডে রাখা আছে, কারণ এবং পরিষ্কার করা হয়েছিল প্রত্যেকটা, যদিও আমি বারবারই বলে থাকি, প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাই,
মোটামুটি প্রত্যেকটা গাছে ফুল, এখন ফুল ধরা গাছে অনেকে বলেন যে ছোট লিকলিকে গাছ, কিন্তু আমার ফুল ধরা গাছে এগুলো ফুল পাতা ঝরে, অনেকে বলেন পাতা ঝরে, এখানে সমস্যা কমলার পাতা ঝরে না, এই যে ফুল ফুলে মৌসুমি কাটল নতুন পাতা সঙ্গে ফুলে মৌসুমি, এরা হচ্ছে নতুন পাতা, এগুলো নতুন পাতার সঙ্গে আপনার সমস্ত গাছগুলো ফুল চলে এসেছে, প্রত্যেকটা ডালে দার্জিলিং জায়ান্টের কিছু গাছ আছে সেগুলো ফুল চলে, এই ধরনের গাছগুলো লাগাবো, ইন্ডিয়ান শিকি এর আগে ফল হয়েছিল ফুল চলে, এই ধরনের গাছগুলো এখন আছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও। ভিডিওতে কিছু গাছ আছে দেখুন, ইন্ডিয়ান সিকিম মৌসুমির, সে সুস্থ বড় বড় গাছ, একদম মোটা 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 গাছগুলো আপনারা পাবেন। আমি অনেকবার ভিডিওতে দিয়েছি যেসব পালো, ঝোপাল ওই মোটা মোটা গাছগুলো পাবেন। এই যে মোটা মোটা ঝোপালো গাছ, সমস্তটা মোটা মোটা, একদম আটটা দশটা ডাল বিশিষ্ট গাছ। কোনটা স্যার কোনটা দেখাবো, সব ফুল এসে গেছে, এই যে গাছগুলো সব ফুল এসে গেছে, এই সব গাছগুলো আপনারা পেয়ে যাবেন। তো গাছগুলো সব এক সাইডে রাখা আছে কারণ পরিষ্কার করা হয়েছিল। এই যে পুরোটাই দেখুন, পুরোটাই মোটা মোটা, প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে, প্রত্যেকটা গাছে এইগুলো ফুল পাতা ঝরে, অনেকে বলেন পাতা ঝরছে কিন্তু পাতা ঝরে না, এই যে ফুল কুশি, এই পাত নতুন পাতার সঙ্গে, এরা হচ্ছে নতুন পাতা বেরোবে, নতুন পাতার সঙ্গে আপনার ফুল আসছে, প্রত্যেকটা ডালের ফুল। এই ধরনের গাছগুলো লাগাবো পাবেন, এর আগে ফল হয়েছিল, এই ধরনের গাছগুলো এখন আছে। নমস্কার বন্ধুরা, সবুজের মাঝে একটা চ্যানেলে এই ভিডিওটা দেওয়া হচ্ছে। তো এখানে কিছু গাছ বিক্রি করার জন্য দেওয়া হচ্ছে, এর আগে দেওয়া হয়েছে, ভিডিও পাট পাট করে প্রতিদিন দেওয়া হবে। অনেকগুলো গাছ আছে, ইন্ডিয়ান সিকিম মৌসুমি মোটা সাতগুড়ি ভ্যারাইটিস যে গাছগুলো পাবেন অল্প দাম। এখানে যে চ্যানেলটা যেহেতু নতুন, এখানে কিছু ছাড়ের ব্যবস্থাও আছে, যদি ভিডিওটা কেউ দেখেন ফোন করেন তাহলে এই গাছগুলো আপনাদের একটু রিজনেবল প্রাইসে দেওয়া হবে। এবারে ফুল আসবে, দেখুন গাছগুলো ফুল আছে, প্রত্যেকটা ফুল চলে আসছে, এই যে ফুল চলে আসছে, এগুলো ফেটে বেড়াচ্ছে মানে ফুল আসছে, প্রত্যেকটা গাছই প্রত্যেকটা গাছে ফুল আসছে। এই গাছগুলো আপনাদের সাধ্যের মধ্যে দেওয়া হবে। এখানে এটা হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি গাছ, এখানে আরও কিছু ভ্যারাইটিজের আছে, এখানে আছে পাঞ্জাবি মালটার আছে, থাইটু কমলা আছে, থাইটু কমলা হচ্ছে ফুলে মৌসুমি, এখানে হচ্ছে আর একটা আছে ইন্ডিয়ান সিকি মৌসুমি, ফুল এসে গেছে, এখানে পাঞ্জাবি মালটা এখন ফুল আসছে, এখন পাঞ্জাব মালটা, এই বিভিন্ন টাইপের ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি, এই বিভিন্ন টাইপের গাছের সেল অনলাইন সেল দেওয়া হবে। আপনাদের স্ক্রিনে না দেওয়া নম্বর আপনারা ফোন করবেন, করে দরদাম জেনে নেবেন, নিয়ে পারচেস করেন, এটা স্বল্প মূল্যে রিজনেবল প্রাইসে দেওয়া হবে। এটা চ্যানেলটা নতুন, নতুন থেকে একটু সাবসিডিও দেওয়া হবে চ্যানেলে, যারা এই চ্যানেলে ভিডিও দেখে ফোন করবেন তাদের একটু সাবসিডিও দেব। তো সেটা কথাবার্তা বলতে বলতে হবে, একবারই তো মানে কেউ যদি অনার্য দাম বলে সেটা তো না, তা হোক যা হোক, এখানে ভালো ভালো ভ্যারাইটি, থাইল্যান্ডের থাই করিমগঞ্জের থাইটু কমলা আছে। তো এই যে ফুল আসছে, সব ফুল আসছে, ফুল চলে আসছে, এখানে আছে কালা বিজোভাল আছে, মিশরীয় মালটা আছে, মিশরীয় মালটা ছোট গাছে ফুল, এখানে ফুলে একদম ভেতরে মানে কালা বিজোভাল মিশরীয় মালটা, তারপরে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা, কালা বিজোভাল একদম ফুল চলে আসছে, সব গাছে ফুল, মিশরীয় মালটা ছোট্ট গাছে ফুল আপনারা সব পেয়ে যাবেন এইসব গাছগুলো।
তো এই ছোট্ট প্যাকেটের গাছগুলো দেখছেন, প্যাকেটে সাউথ আফ্রিকান ইয়েলো, এটা একটা জর্দানের ভ্যারাইটি, জর্দানের ভ্যারাইটি, এই জর্দান অরেঞ্জ এই গাছগুলো আছে। এখানেও কিছু বড় বড় গাছ আছে দেখুন, মোটা সব ফুল চলে আসছে, এই যে ফুল, এই যে ফুল, এই ফুল, এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, করে এটা অনলাইন সেলের উদ্দেশ্য বলা হয়। এখানে কিছু কমলার ভ্যারাইটি আছে, পাকিস্তানি কমলা আছে, আর দার্জিলিং এর কিছু ভ্যারাইটি আছে। এখানে যে কমলার ভ্যারাইটি দেখুন, মোটা মোটা, সেগুলো ফুল সব চলে এসছে, সব ফুল চলে এসছে, পাতা কিছু ঝরে যায়। আর এখানে যে কিন্নুর কমলা, এই যে কিন্নুর কমলা ফুল দেখুন, প্রত্যেকটা ডগায় ফুল, যে ফুল সবই ফুল, কিন্নুর কমলা ফুল। এখানে কিছু ব্লাড অরেঞ্জের ভ্যারাইটি আছে, মুরো ব্লাড আর তারকর ব্লাড, ব্লাড আর কারাকারা নেভেল অরেঞ্জ, কারাকারা নেভেল অরেঞ্জ যেটা আছে সেটার আছে কিছু ভ্যারাইটি। আর এখানে আছে পাকিস্তানি কমলা, মোটা মোটা গাছ। ছবিতে ক্যামেরাতে যতটুকু দেখা যায় সেটাতে ছোট ছোটই মনে হয়, যে বড় পাকিস্তানি কমলার গাছ।